নমস্কার বেঙ্গল টাইমস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রিতিকা সতেরো দিনের অনশন অভয়ার মা বাবার অনুরোধে জুনিয়র ডাক্তাররা তুললেও সবার মনে এখন একটাই কথা ডানা বাজছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়তাল্লিশ মিনিট শর্ত দেওয়ার পরও দু ঘন্টা তিনি তার বৈঠকটা করলেন কিন্তু জুনিয়র ডাক্তাররা সেই বৈঠকে যে বিচারের দাবিতে তারা গেছিলেন অভয় আর ন্যায় বিচার কিন্তু তারা কি কোথাও না কোথাও গিয়ে তাদের সেই মুখ্য যে আলোচনার বিষয় সেখান থেকে কোথাও না কোথাও সরে গেছিলেন বলে মনে হচ্ছে আজকে সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার প্রথমে বেঙ্গল টাইমসে আপনাকে স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ৪৫ মিনিট শর্তর পরও যে উনি দু ঘন্টা বৈঠক করলেন লাইভ স্ট্রিমিংও করলেন সে বিষয়ে আপনি কি বলবেন জুনিয়র ডাক্তাররা কি কোথাও না কোথাও থেকে তাদের যে মানে আলোচনার যে বিষয় সেখান থেকে সরে গেছিলেন বলে মনে হচ্ছে না মোটেই না প্রথম কথা হচ্ছে একটা লোক লোকে অনেকেই জানেন না ভুল করেন অবহেলার বিচার দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই সুতরাং মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের বিষয় আলোচনা ছিল সেটা হচ্ছে তাদের যে দশ দফা দাবি তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো উন্নতি করা এবং স্বাস্থ্য বিভাগের যে আপাত দুর্নীতি সেটার বিরুদ্ধে তাদের বক্তব্য আন্দোলন কিন্তু অনশন মূলত ন্যায় বিচারের দাবি সেটা তো স্বাভাবিক দাবি এবং তার নিয়ে তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত করছে সিবিআই চার্জশিট দাখিল করবে তার উপর নির্ভর করছে বিচার করার তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা কারো নেই বিচার করবে বিচারালয় যখন তাদের কাছে সমস্ত তথ্য হাজির হবে চিকিৎসকদের আন্দোলনটা এতদিন অনশন চলছে মূলত স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির জন্য তাদের অন্যতম মুখ্য দাবি ছিল যে স্বাস্থ্য বিভাগে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য সচিব অতএব তাকে বদলি করা হোক মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে অনর ছিলেন যে আমি স্বাস্থ্য সচিবকে বদলি করব না এবং তা নিয়ে অনেক আলোচনা অনেক নাটক তিনি করলেন নাটক করতে ভালোবাসেন তিনি এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন তিনি বলেছেন লাইভ স্ট্রিমিং করা যাবে না তখন আমি বলেছিলাম উনি না জেনে বলছেন কিংবা অসত্য কথা বলছেন লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে বিচারাধীন এর কোনো সম্পর্ক নেই তো গতকাল লাইভ স্ট্রিমিং হলো লাইভ স্ট্রিমিং এর ফলে যেটা দেখা গেলো সেটা হচ্ছে যে চিকিৎসকদের যুক্তি তাদের তথ্য তাদের বুদ্ধিমত্তার কাছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসহায় এটা পরিষ্কার বোঝা গেল। এবং আরো বা দুর্ভাগ্যজনক হলো তিনি এমন সমস্ত কথা বললেন যা গোটা রাজ্যে শিক্ষিত সাধারণ বোধ বুদ্ধি মানুষের কাছে হাসির খোরাক হয়ে গেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হাসির খোরাক হয়েছেন ভারতবর্ষের সর্বত্র ভারতবর্ষের বাইরেও যেখানে বাঙালিরা থাকেন তারা মাঝে মাঝে এই সব দেখে বলেন যে এটা কি হচ্ছে গতকাল তিনি সেটাকে আরো দৃঢ়ভাবে প্রমাণ করলেন যে তিনি চিকিৎসকদের আন্দোলন নিয়ে সেই নাটকের একটা পরিসমাপ্তি হলো চিকিৎসক বন্ধুদের আমি আগেও বলেছিলাম যে অনশনটা কোনো আন্দোলন নয় আন্দোলনকে যদি টিকিয়ে রাখতে হয় তবে সেই আন্দোলন দীর্ঘায়িত করতে হবে অনশন প্রকৃতপক্ষে একটা আত্মহননের প্রকল্প হ্যাঁ যদি ওরা বা রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রীর মত অনশন করতে পারতেন চকলেট খেয়েছেন বা স্যান্ডউইচ খেয়েছেন যাতে শরীর খারাপ হবে না ওখানে শুয়ে থাকা যাবে সেটা একটা ভিন্ন ব্যাপার ছিল কিন্তু এরা এরা তো তরুণ সম্প্রদায় শিক্ষিত এতটা নাটক করতে পারেনি এরা যথার্থই অনশন করেছেন তা অসুস্থ হয়ে পড়েছেন এবং ধীরে ধীরে তাদের শরীরে অবনতি হতো আমরা দেখেছি অনশন করে যতীন দাস যিনি পৃথিবীতে ইতিহাস খ্যাত হয়ে আছেন তিনি বন্দীদের দাবিতে ইংরেজ সাম্রাজ্যবাদী বন্দীদের ওজন বাড়েনি কিন্তু এখানে কেউ কেউ করে ওজন বাড়িয়েছেন সুতরাং মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল চিকিৎসকদের আলোচনা নিট রেজাল্ট হচ্ছে এই যে চিকিৎসকরা তারা তাদের যুক্তি তর্ক তাদের বুদ্ধিমত্তা অনেক বেশি প্রমাণ করেছেন শκηতছে আমাদের মুখ্যমন্ত্রী অসহায় হয়েছেন এবং নিজের অযোগ্যতা প্রমাণের মধ্য দিয়ে হাস্যশ পদ হয়েছে এটুকুই হচ্ছে নিট রেজাল্ট এর কিছু না অবয়ের ন্যায় বিচারের চলছে ওকে আবার বলি তো এটা লোকের ভুল ধারণা ন্যায় বিচারটা হবে কি যখন সঠিক তদন্তটা হবে খুন হয়েছে ধর্ষণ হয়েছে কি হয়েছে এখন সবাই আমরা নিজেদের মতো করে ভাবছি এটা তদন্ত করে তথ্য প্রকাশিত হবে কিন্তু যেটা সকলের সামনে এসে গিয়েছে সেটা আজকে প্রায় বিতর্কের ঊর্ধ্বে তা হচ্ছে যে হাসপাতালের ভেতরে একজন চিকিৎসক যখন খুন হন তখন সেই খুনটা একটা সাধারণ খুন না খুন হোক বা ধর্ষণ হোক যাই হোক এটা সাধারণ ব্যাপার না এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে এটা লার্জার কনসপিরেসি আছে তাহলে আজকে এই লার্জার কনসপিরেসির বিষয়টা বেরিয়ে আসছে সুতরাং তদন্ত এবং হত্যাকাণ্ড ধর্ষণ তার তদন্ত করছেন সিবিআই আদালতের নির্দেশে সে তদন্ত চলছে তদন্তের পরিসমাপ্তি এখনো হয়নি তদন্ত করার পর সে তথ্যের ভিত্তিতে চার্জশিট হবে তখন বিচার হবে খুন কিংবা ধর্ষণ কিন্তু যেটা প্রাসঙ্গিক ভাবে এসে পড়বে বা পড়ছে যে খুন হলো কেন তার পেছনে একটা ব্যাপক দুর্নীতি যুক্ত আছে সেই দুর্নীতিটা নিয়েই কিন্তু এদের আন্দোলন চলছিল সে আন্দোলন চলবে ওরা তো বলেছেন আন্দোলন চলবে এবং আমিও যুক্তি যুক্তিসঙ্গতই মনে করি আমিও ইতিপূর্ব ওদের কাছে অনুরোধ করেছিলাম আমার পোস্টের মাধ্যমে যে আপনার এই অনশনটাকে আপাতত বন্ধ রাখুন আন্দোলন চালুন পরে আবার ভাবা যাবে যাই হোক ওদের ওরা সৎ পরামর্শ নিয়েছেন বিবেচনা করেছেন অনশন প্রত্যাহার করেছেন আমার অভিনন্দন কিন্তু আন্দোলন চালিয়ে যান দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা ছেড়ে দেওয়া মানে হচ্ছে দুর্নীতিকে লালন পালন করা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন অনেকেই বলছেন এটা নাকি সিপিআইএম এর মদতে হচ্ছে এটা খুব স্বাভাবিক যেকোনো নৈতিক আন্দোলন মানুষের অধিকার রক্ষার আন্দোলন সেই আন্দোলনে সিপিআইএম তো থাকবেই এতে তো দাগ দাগ গুর্গুর কিছু নেই আমরা তো চাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত মানুষ সমাজে ন্যায় পান এখন এটা অন্ততপক্ষে যারা আন্দোলন বিরোধী তারা বুঝে গিয়েছেন এই সত্য যে ন্যায় এবং অধিকার রক্ষার পক্ষে আন্দোলনে সিপিআইএম থাকে সে যদি ভেবে থাকে ঠিক কথাই ভেবেছে একটা জায়গায় ওদের সিদ্ধান্ত ঠিক যে ন্যায় এবং অধিকার রক্ষার লড়াই সিপিআইএম থাকে বটেই তো সিপিআইএম কি ব্যক্তি দর্শন দর্শনটা কি যে নিপীড়িত মানুষের মুক্তি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা দুর্নীতিহীন প্রশাসন এইসব দর্শন নিয়েই তো সিপিআইএম এগোচ্ছে অর্থাৎ এরা যে লড়াইটা করছে সেই লড়াইটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে সিপিআইএম এর যে দর্শন তার সঙ্গে মিলে যাচ্ছে তাই তারা বলছেন সিপিআইএম আছে এবং তাতে আমরা কুণ্ঠিত নেই আমরা লজ্জিত নেই আমরা তো গর্ব করে বলবো হ্যাঁ থাকবো তো কাল যদি এই তৃণমূলের নেতাকে খুন করেছিলেন রায় তপন দত্ত তার স্ত্রী প্রতিমা দত্ত লড়াই করেছেন আমরা তার পাশে ছিলাম থাকবো বিভিন্ন সময়ে যখন তৃণমূল ছিলেন পরে বিজেপি হয়ে গেছেন কিন্তু তারা যখন অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের আমরা লড়াই করেছি সেই জন্য আমাকে কেউ কেউ গালাগালি দেয় যে কখনো কখনো বিজেপির মামলা করে কখনো কখনো তৃণমূলের মামলা করে কিন্তু মামলাটা আমরা করি ন্যায়ের জন্য সে ব্যক্তির জন্য না অর্থাৎ আপনারা যেমনটা শুনলেন তিনি কিন্তু একেবারেই জুনিয়র ডাক্তারদের সাথে একমত আপনারাও আপনাদের মতামত জানান কমেন্ট করে পরবর্তী খবরের আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল এর ফেসবুক পেজটিতে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন